আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকে দেখাবো আপনাদের সৌদি আরবের এক্সচেঞ্জ রেট বিভিন্ন ব্যাংকে কত দিতেছে বাংলাদেশে। তো প্রতিদিনের মতো আজকেও আমি দেখাবো বিভিন্ন ব্যাংকের রেট, আশা করি আপনাদের কাজে আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি প্রতিদিন আপনাদের আপডেট দিয়ে থাকবো। তো বন্ধুরা, শুরু করা যাক। আজ বিভিন্ন ব্যাংকের রেট একটু কম আছে, তার মধ্যেও আমি সবচাইতে বেশি কোন ব্যাংক দিতেছে সেটাও আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, শুরু করা যাক। আজকে 25 সেপ্টেম্বর 2019, রোজ বুধবার। আজকে প্রথমে আমরা দেখব এসটিসি ডাইরেক্ট ব্যাংকে আপনি যদি টাকা পাঠান তাহলে পাবেন 22 টাকা 33 পয়সা। তারপর হচ্ছে এসটিসি ক্যাশ পিক আপ, যদি পাঠান তাহলে পাবেন 22 টাকা 21 পয়সা। তারপর আমরা দেখব এক্সপ্রেস মানি, এক্সপ্রেস মানির রেট আজকে হচ্ছে 22 টাকা 41 পয়সা। তারপর হচ্ছে মানিগ্রাম, মানিগ্রামের রেট হচ্ছে 22 টাকা 20 পয়সা। তারপর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, ওয়েস্টার্ন ইউনিয়নের রেট হচ্ছে 22 টাকা 41 পয়সা। এরপর হচ্ছে আলরাজি ব্যাংক, আলরাজি ব্যাংকের আজকের রেট হচ্ছে 22 টাকা 28 পয়সা। তারপর হচ্ছে এএনবি তেলেমানি ব্যাংক, আজকে তেলেমানি ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 30 পয়সা। এরপর হচ্ছে এনজাজ ব্যাংক, আজকের রেট হচ্ছে 22 টাকা 34 পয়সা। তারপর হচ্ছে আলজামিল এক্সচেঞ্জ, আজকের রেট আলজামিল এক্সচেঞ্জের 22 টাকা 42 পয়সা। এরপর হচ্ছে এরসাল, 22 টাকা 10 পয়সা। তারপর হচ্ছে সাম্বা ব্যাংক, আজকে সাম্বা ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 37 পয়সা। তারপর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, ইনজাজ, ইনজাজ থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠালে পাবেন 22 টাকা 30 পয়সা। তারপর হচ্ছে ফাওরি ব্যাংক, ফাওরি ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 26 পয়সা। এরপর হচ্ছে এরসাল থেকে আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠালে পাবেন 22 টাকা 26 পয়সা। তারপর হচ্ছে এনসিবি কুইক পে, আজকের রেট হচ্ছে 22 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমি আপনাদের ব্যাংকিং আপডেটের সাথে সাথে বিভিন্ন আপডেট দিয়ে থাকবো। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।